মিরপুর হোম অফ ক্রিকেটে প্রদর্শন করা হয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। শুক্রবার সকাল 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত চলে এই প্রদর্শনী। নারী ও পুরুষ জাতীয় দলের বর্তমান ও সাবেক ক্রিকেটার, ক্রিকেট সংগঠক এবং সংবাদকর্মীদের জন্য ট্রফিটি প্রদর্শন করার কথা ছিল, কিন্তু গণমাধ্যম কর্মী বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম ও আম্পায়ার্স কমিটির প্রধান ইফতেখার মিঠু ছাড়া ট্রফি প্রদর্শনীতে দেখা যায়নি আর কাউকে। এর আগে কক্সবাজার ও বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে সর্বসাধারণের জন্য প্রদর্শন করা হয় এই শিরোপা। আজ বাংলাদেশ থেকে পরের সফরে দক্ষিণ আফ্রিকায় যাবে ট্রফিটি। আমরা সবসময় ভালো করার চেষ্টা করি, কেউ আমরা আমাদের প্রসেসটার ভিতরে থাকার চেষ্টা করছি এবং আমরা নতুন নতুন স্কিল ডেভেলপ করার ক্ষেত্রে আমাদের যারা কোচ আছেন তাদের কাছ থেকে হেল্প নিচ্ছি। আগের বারের থেকে বেশ ভালো ইম্প্রুভ।